नमस्कार अपना देखें सब खबर जिलार कन्यागड़े नवग्राम एक नम्बर मठ एलाकाय एक व्यक्ति शरीरे करोना भाइरासेर हदिस मिले। सोमवार नवग्राम पंचायतेर उपप्रधान गौर मजुमदार जानान एक नम्बर मठ एलाकाय भाड़ा थाकतेन एक व्यक्ति किछुदिन आगे थेके असुस्थ छिलेन। एरपर तार करोना टेस्ट करानो हय, आज तार रिपोर्ट पजिटिव एसेछे। आक्रांत व्यक्ति आरपीएफ कर्मी बलेओ जानान उपप्रधान गौर मजुमदार। एदिन जानान एई एलाकाय सैनिटाइज करा हबे আর ওই ব্যক্তির বাড়ির লোকদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হবে বলেও তিনি জানান। নবগ্রামের মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে বিনা কারণে বাড়ির বাইরে না বেরোনোর আবেদন জানান নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। গোটা যেটা নবগ্রামে পজিটিভ একটা কিছু রিপোর্ট এসেছে, কি ব্যাপারটা একটু বলুন। হ্যাঁ, আজকেই পাওয়া গেছে। এক ভদ্রলোক এখানে ভাড়া থাকে, তারই পাওয়া গেছে এবং ওর আজকে টেস্টে পজিটিভ এসছে। ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, হাওড়াতে ওদের রেলের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কি করেন উনি? উনি আরপিএফে চাকরি করে হাওড়াতে। আচ্ছা, ওখানেই চাকরি করতেন এবং ওখানেই নিয়ে যাওয়া হয়েছে। আর ওনার পরিবার? পরিবারের দুটো বাচ্চা আছে আর ওয়াইফ আছে, ওদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হবে। আমাদের এখানেই আমাদের যে কোয়ারেন্টাইন সেন্টার আছে নবগ্রামে গোলকুঞ্জি, ওখানেই ওদেরকে নিয়ে যাওয়া হবে। আর পঞ্চায়েতের থেকে এখন কী উদ্যোগ নিচ্ছেন? পঞ্চায়েত থেকে আমরা এই এরিয়াটাকে স্যানিটাইজ করে দেবো কালকে, প্লাস এলাকার সবাইকে একটা অনুরোধ করবো যে কেউ যেন বাড়ি থেকে না বেরোয়, অ্যাটলিস্ট 4-5 দিন অন্তত বাড়িতে থাক, 14 দিনের কোয়ারেন্টাইন এলাকার লোককে সেই সাথে সতর্ক করছি। আমরা পঞ্চায়েত থেকে যথাসম্ভব চেষ্টা করছিলাম যে নবগ্রামে এখনও পর্যন্ত হয়নি, স্যানিটাইজ করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলো করছিলাম। এখন উনি যেহেতু বাইরে চাকরি করেন, নবগ্রামে পজিটিভ কেস একটা উনি, এখন ওখানে গিয়ে কিছু হলে হতে পারে, যাই হোক সে হয়েছে যখন, এখন তো কিছু করার নেই। তার জন্য এলাকার সমস্ত মানুষকে এর একটা প্রোটেকশন নিতে হবে। মানে কি নবগ্রামের মানুষকে বাড়ি থেকে বেরোনোর একটা আবেদন? হ্যাঁ, এলাকার মানুষকে তো অনুরোধ করবো যে তারা যেন কদিন বাড়ি থেকে না বেরোয়, প্লাস নবগ্রামের মানুষকে তো আছে, নবগ্রামের মানুষ অনেক সচেতন অন্য অন্য জায়গার থেকে, তবুও যেহেতু রোগটা ভয়ের নয়, আসলে এমন কিছু বাধ্যবাধকতা থাকে যেটা মানুষের পক্ষে একটু কষ্টকরই হয়ে দাঁড়ায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম গৌর মজুমদার, উপপ্রধান নবগ্রাম পঞ্চায়েত।